হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, খালি পেটে লবঙ্গ খেলে আপনি পেতে পারেন আশ্চর্য রকমের উপকারিতা। চলুন তাহলে জেনে নেই আমরা কী কী উপকারিতা পেতে পারি। লবঙ্গ শুধুমাত্র খাবারের স্বাদ বৃদ্ধির কাজ করে না, বরং সুস্বাস্থ্য সুনিশ্চিত করতেও এই ছোট্ট ফুলের মতো দেখতে মশলাটির জুড়ি মেলা ভার। লবঙ্গ প্রোটিন, আয়রন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম ও সোডিয়াম অ্যাসিডে ভরপুর। আবার এতে ভিটামিন সি, ফাইবার, ম্যাঙ্গানিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কে থাকে। সকালে খালি পেটে লবঙ্গ খেলে একাধিক সুফল পেতে পারেন। চলুন তাহলে জেনে নিই। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। লবঙ্গে উপস্থিত ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শ্বেত রক্তকণিকা বৃদ্ধিতে সাহায্য করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ও এটি শরীরকে যে কোনো রোগ বা সংক্রমণ থেকে লড়তে সাহায্য করে। খাবার হজমে উপযোগী। সকালে লবঙ্গ খেলে পাচন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান সম্ভব হয়। লবঙ্গ পাচক উৎসেচকের ক্ষরণ বৃদ্ধি করে, এর ফলে কোষ্ঠকাঠিন্য ও বদ হজমের মতো পাচন সমস্যা রোধ করা যায়। লবঙ্গ ফাইবার সমৃদ্ধ হওয়ায় পাচনতন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে। লিভার শরীরকে ডিস্ট করে, আবার ব্যক্তির দ্বারা ব্যবহৃত ওষুধকে মেটাবলাইজ করে। লিভারের কার্যকারিতার জন্য নিয়মিত লবঙ্গ খাওয়া উচিত। এতে ইউজেনল থাকে যা লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে থাকে। দাঁতের ব্যথা দূর করে। দাঁতের ব্যথা দূর করার জন্য সাধারণত লবঙ্গের তেল লাগানো হয়ে থাকে। দাঁতের ব্যথা কম করতে লবঙ্গ খেতে পারেন, এতে ক্ষণিকের জন্য স্বস্তি পেতে পারেন। মাথা ব্যথা থেকে মুক্তি দেয় লবঙ্গ। লবঙ্গে ইউজেনলে অ্যানালাইজেসিক ও অ্যান্টি ইনফ্লামেটরি গুণ থাকে যা মাথা ব্যথা কমাতে কার্যকর। এই ক্ষেত্রে এক গ্লাস দুধের সঙ্গে লবঙ্গের পাউডার খান। মাথায় লবঙ্গের তেল লাগালেও স্বস্তি পেতে পারেন। হাড়ের জন্য উপযোগী। লবঙ্গে উপস্থিত ফ্লাভোনয়েডস, ম্যাঙ্গানিজ ও ইউজেনল হাড়ের জন্য উপকারী। লবঙ্গ খেলে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায়। গ্যাসের সমস্যা দূর করে। গ্যাস ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে সকালে খালি পেটে এক গ্লাস জলে লবঙ্গের তেল মিশিয়ে পান করুন। সর্দি কাশি থেকে মুক্তি। সর্দি কাশির কারণে গলা চুলকালে মুখে একটি লবঙ্গ রেখে দিন, এর ফলে সর্দি কাশি এবং গলা ব্যথা কমে যাবে। মুখের দুর্গন্ধ দূর করে। পায়রিয়া অথবা অনেকক্ষণ খালি পেটে থাকার ফলে মুখে দুর্গন্ধ হয়ে থাকে। দুর্গন্ধ দূর করার জন্য 40 থেকে 45 দিন পর্যন্ত নিয়মিত সকালে মুখে লবঙ্গ চেপে রাখুন। তো দর্শক, আপনারা জানতে পারলেন লবঙ্গের নানা ধরনের উপকারিতা সম্পর্কে। তাহলে নিয়মিত ব্যবহার করুন এই লবঙ্গ। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।